দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ভেষজ চিকিৎসা ও বনায়ন বিষয়ক উদ্ভিদ জীবন অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটিতে আমরা এসেছি বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামে। প্রতিষ্ঠানটি আমাদের দেশে উদ্ভিদ প্রজাতির উপর নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা পরিচালনা করছে। এই প্রতিষ্ঠানটির নানা ধরনের কার্যক্রম নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান, চলুন উপভোগ করি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়াধীন বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম দেশের উদ্ভিদ প্রজাতির উপর মাঠ পর্যায়ে পরিচালিত জরিপের মাধ্যমে প্রাপ্ত যাবতীয় তথ্য উপাত্ত সহ মূষক উদ্ভিদ নমুনা সংরক্ষণ এবং শ্রেণীবিন্যাস বিষয়ক গবেষণার একটি জাতীয় প্রতিষ্ঠান। ন্যাশনাল হারবেরিয়াম অনুসন্ধানের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল থেকে ফুল, ফল, বনজ এবং ভেষজ উদ্ভিদ প্রজাতির নমুনা, প্রাপ্তিস্থান এবং প্রচলিত ব্যবহার ও ভবিষ্যৎ সম্ভাবনা ইত্যাদি তথ্যাদি সহ বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগ্রহ ও শ্রেণীবিন্যাস করে সংরক্ষণ করে থাকে। দর্শক, কথা বলবো বিশিষ্ট হার্বাল চিকিৎসক ও গবেষক ডাক্তার আলমগীর মতির সঙ্গে। আপনি আমি জানতে চাচ্ছি যে এই যে বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম, তারা উদ্ভিদ শনাক্তকরণের উপরে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা চালিয়ে যাচ্ছেন, তো এই গবেষণা কর্মটি আপনারা যারা ওষুধ উৎপাদনের সাথে জড়িত তাদের কতটুকু উপকারে আসছে? হার্বাল শনাক্তকরণটা এটা খুব কঠিন কাজ। কঠিন কাজ মানে গাছের কোন অংশটা কখন আমাদের ওষুধি কাজে লাগবে, পাতাটা কাজে লাগবে না ছালটা কাজে লাগবে, না মূলটা কাজে লাগবে না শিকড়টা কাজে লাগবে, শিকড়েরও আবার শিকড়ের চামড়া আছে, আরও গাছের বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেগুলি কোনটা কীভাবে কাজে লাগবে, কখন কাজে লাগবে, খুব মেচিউর অবস্থায় কাজে লাগবে না আনমেচিউর অবস্থায় কাজে লাগবে, কাঁচা না পাকা না আধা পাকা, কী পজিশনে আমরা কাজে লাগবো, এইটা ন্যাশনাল হারবেরিয়াম আমাদেরকে যেভাবে বুঝিয়ে দিচ্ছে। এই ধরনের সংস্থা আমাদের জন্য, আমাদের জাতির জন্য, এবং আমরা যারা প্রায় এখন আর 1000 নাই, প্রায় 2700 ওষুধ কোম্পানি কাজ করতেছে, সকলেরই দরকার যে সঠিক গাছটাকে চিনা এবং তার গুণমান দেখে তার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলিকে কাজে লাগানো, এবং যেই অংশটা, সব অংশ ওষুধই কাজ করে না, যেরকম নিম গাছের পাতাটা যতটুকু কাজ করে, ডগাটা যতটুকু কাজ করে, বডিটা ততটুকু কাজ করে না, কাঠ ততটুকু কাজ করবে না। যেরকম মেহেদি পাতা, একজনের মেহেদি পাতা সংগ্রহ করলো, মেহেদি পাতা দিয়ে সে বাইটা সে মেহেদি তৈরি করলো, তার চুলে দিল, কিন্তু এই পাতাটার ভিতরেও যেই পাতাটা যত বেশি মেচিউর সেটা বেশি কাজ করে। আবার দেখেন চায়ের ক্ষেত্রে যত চারা, যত কচি পাতা, উপরের তিন পাতা, এইটা যত দামি, যত স্বাদের যত ভালো, অন্য নিচের দিকের পাতাগুলো ওরকম না। তো এই যে শনাক্তকরণ, তার মান গুণ, তার অ্যাকশনগুলো, তার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলো, একটা গাছ থেকে ভোলাটাইল অয়েল বেরিতেছে, এটার ভোলাটাইল ওয়াটার বেরিতেছে, এই গাছের থেকে এক ধরনের তেল বেরিতেছে, এক ধরনের কেমিক্যাল বেরিতেছে, অ্যালকোলয়েড বেরিতেছে, অ্যাস্টেরয়েড বেরিতেছে, এই সবগুলো কিন্তু আপনাকে জানার জন্য আমাদের ন্যাশনাল হারবেরিয়াম ব্যাপকভাবে বাংলাদেশে কাজ করতেছে। গুণগত মানের ওষুধ উৎপাদনের ক্ষেত্রে কোন কোন বিষয়কে আপনারা গুরুত্বের সাথে বিবেচনায় রাখেন? গুণগত মানটা হলো কি, যে কখনো কোনো ওষুধের ক্ষেত্রে তার শিকড় কাজে লাগে, কখনো যেরকম ধরুন তুলসী পাতা, তুলসী গাছ, তুলসী ফুল, তুলসী মূল, এই সম্পূর্ণ গাছটা কিন্তু সর্দি কাশি ঠান্ডা, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, পলিউশন, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষবিধির সমস্যা, সিওপিডি, এই 22টা রোগের জন্য কাজ করে। কিন্তু যেরকম তুলসী গাছটা ধরুন সম্পূর্ণ গাছটা, সেটা কালী তুলসী হোক, সাদা তুলসী হোক, সবুজ তুলসী হোক, সম্পূর্ণ তুলসী গাছটা কাজে ইউজ হয়। যেরকম লজ্জাবতী, মেয়েদের লিগুরিয়ার জন্য পুরা লজ্জাবতী গাছটা ব্যবহার হয়, আবার অনেক ক্ষেত্রে শুধু পাতাটাই ব্যবহার হয়। তাতে এখানে শনাক্তকরণের একটা বিরাট ভূমিকা আছে এবং এই ন্যাশনাল হারবেরিয়ামের একটা বিরাট ভূমিকা আছে, এবং এই ভূমিকাটা আমরা অস্বীকার করতে পারবো না কেউ। ভেষজ চিকিৎসার উন্নয়ন ও বিকাশে
ওষুধি উদ্ভিদ লতা গুল্ম গুরুত্বপূর্ণ। এজন্য ওষুধি উদ্ভিদের শনাক্তকরণ ও সংরক্ষণ খুবই জরুরি। মাঠ পর্যায়ে বিভিন্ন এলাকার জরিপ ও গবেষণার পাশাপাশি ন্যাশনাল হারবেরিয়াম প্রাঙ্গণে প্রদর্শনীর জন্য গড়ে তোলা হয়েছে ওষুধি উদ্ভিদের বাগান। এছাড়া গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানটির চত্বরে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দর্শক, ন্যাশনাল হারবেরিয়ামের এই মিউজিয়াম কক্ষটিতে উদ্ভিদের বিভিন্ন অংশ সংরক্ষণ করা হয়ে থাকে। তো কিভাবে করা হয়ে থাকে এই সংরক্ষণ, এই প্রক্রিয়াটি এখন বলবেন ন্যাশনাল হারবেরিয়ামের বৈজ্ঞানিক কর্মকর্তা আহমেদ সাকি। তো আপনার কাছে জানতে চাচ্ছি যে কিভাবে সংরক্ষণ করে থাকেন আপনারা এখানে বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন অংশ? বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম দেশের উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ, প্রথমত ফিল্ড থেকে সংগ্রহ, তারপর আমরা নমুনা বিভিন্ন উপায়ে এখানে প্রসেস করা পর্যন্ত এখানে পরে সংগ্রহ করে থাকি। প্রথমত আমরা নমুনাগুলো উদ্ভিদ এই ফিল্ড থেকে গাছের ফুল ফল সমেত ডাল পাতা সহ একটি স্ট্যান্ডার্ড নমুনা 10x6 ইঞ্চি এই 10x16 ইঞ্চি ওই প্রস্থ এবং দৈর্ঘ্য অনুসারে আমরা এতটুকু শীট হয় এরকম একটা নমুনা আমরা প্লান্ট প্রেসে প্রথমে নিয়ে আসি। আনার পরে এখানে আমাদের এই ড্রায়ার আছে, এখানে আমরা শুকাই, তারপরে -70°C 18°C 72 হাওয়ার রাখি আমরা, তারপরে এনে এরকম একটা স্ট্যান্ডার্ড শীট আমরা তৈরি করি। হারবেরিয়ামে সংরক্ষিত নমুনাসমূহ দেশীয় উদ্ভিদ প্রজাতি ও বৈচিত্র্য সঠিকভাবে শনাক্তকরণ এবং মূল্যায়নের অন্যতম ভিত্তি। হারবেরিয়ামে সংরক্ষিত উদ্ভিদ নমুনাসমূহ জাতীয় সম্পদ হিসেবে রেফারেন্স ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়। উদ্ভিদবিদ্যার চর্চা কৃষিজ, বনজ এবং ভেষজ সম্পদ সহ বিলুপ্তির আশঙ্কাযুক্ত উদ্ভিদ প্রজাতির উপর গবেষণা, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ ও দেশের উদ্ভিদ বৈচিত্র্যের পরিসংখ্যান নিরূপণের জন্য বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কথা বলবো বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর মোহাম্মদ সাইদুর রহমানের সঙ্গে। আপনার সাথে আমি জানতে চাচ্ছি যে আমাদের দেশে তো অনেক উদ্ভিদ হারিয়ে যাচ্ছে, থ্রেটেন্ড অবস্থায় রয়েছে এবং আপনারা এই বিষয়ে একটা রেড লিস্ট তৈরি করছেন। এছাড়া আগ্রাসী কিছু বিদেশি গাছও রয়েছে, এই বিষয়ে আপনারা কী ধরনের কাজ পরিচালনা করছেন? বিলুপ্ত উদ্ভিদ এবং আগ্রাসী উদ্ভিদ নিয়ে বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তরে চলমান টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্পের অন্তর্গত দুটি কম্পোনেন্টের মাধ্যমে একটি ব্যাপক কর্মযজ্ঞ সম্পন্ন করতে যাচ্ছে। এটি 2020 থেকে 2023 পর্যন্ত মেয়াদে পরিচালিত দুটি কম্পোনেন্ট, এর মধ্যে আমরা এই কম্পোনেন্টের মাঝপথে এসেছি। আমরা এর মধ্যে একটি কম্পোনেন্ট আমরা প্রায় শেষ করে ফেলেছি এবং আরেকটি কম্পোনেন্টের প্রায় অর্ধেক আমরা শেষ করেছি। আমি যদি দুইটা কম্পোনেন্টের কথা বলি, তার মধ্যে একটা আছে বাংলাদেশের বিলুপ্ত উদ্ভিদের জন্য ন্যাশনাল রেড লিস্ট তৈরি করা, আরেকটা কথা হলো যে আগ্রাসী উদ্ভিদ, যে বৈদেশি আগ্রাসী উদ্ভিদ আছে সেগুলি নিয়ন্ত্রণের কৌশলগত উদ্ভাবন করা। এই দুটি কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে বোটানিক্যাল সার্ভে অব ইস্ট পাকিস্তান শীর্ষক একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের প্রাথমিক কাঠামো বিনির্মাণ প্রক্রিয়া শুরু হয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর প্রকল্পটি বোটানিক্যাল সার্ভে অব বাংলাদেশ নামে প্রথমে কৃষি মন্ত্রণালয় এবং পরে বন, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় বাস্তবায়িত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় 1975 সালের 1 জুলাই থেকে প্রকল্পটি বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম নামে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামকে জনবল সহ কৃষি মন্ত্রণালয় থেকে স্থানান্তরিত করে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়। 2000 সালের 7ই ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান প্রাঙ্গণে 1.24 একর জমির উপর নির্মিত বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের স্থায়ী ভবন উদ্বোধন করেন। কথা বলবো বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপপরিচালক নাইমুর রহমানের সঙ্গে। আপনার সাথে জানতে চাচ্ছি যে আপনারা উদ্ভিদ জরিপের কাজটা কোন কোন এলাকায় বেশি করেছেন এবং কী ধরনের কাজটি করেছেন? আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে
সেই হারবেরিয়াম প্রতিষ্ঠার পর হতে উদ্ভিদ জরিপ করে আসছি। পুরো বাংলাদেশে আমাদের উদ্ভিদ জরিপ হয়েছে ইতিমধ্যে, কিন্তু আমরা সিস্টেমেটিকভাবে উদ্ভিদ জরিপ শুরু করেছি 2015 সাল থেকে। সার্ভে অফ ভাস্কুলার ফ্লোরা অফ চিটাং অ্যান্ড দ্য চিটাং হিল ট্র্যাক্স শীর্ষক প্রকল্পের মাধ্যমে আমরা চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের 5টি জেলার উপর সিস্টেমেটিক ফ্লোরিস্টিক জরিপ আমরা সম্পন্ন করেছি। খুব শীঘ্রই আমাদের আরেকটি প্রকল্প শুরু হতে যাচ্ছে বরিশাল এবং সিলেট বিভাগের ফ্লোরিস্টিক জরিপের উপর, যেখানে আমরা বরিশাল এবং সিলেট বিভাগের 10টি জেলার উপর সিস্টেমেটিক ফ্লোরিস্টিক সার্ভে আমরা করব। তো এখন যে কাজটা শুরু হবে বরিশাল এবং সিলেট বিভাগের ফ্লোরিস্টিক জরিপের উপর, সেখানে আমরা গুরুত্ব দেব যে ঔষধি উদ্ভিদের উপর, যেগুলো আমরা আমাদের ফ্লোরিস্টিক জরিপের মাধ্যমে উঠে আসবে যে এই এইসব অঞ্চলের ভেষজি উদ্ভিদের অবস্থা কীরূপ রয়েছে, সেই বিষয়গুলো আসবে এবং কী কী ধরনের ঔষধি উদ্ভিদ পাওয়া যায় সেই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করব এবং এই জরিপের মাধ্যমে উঠে আসবে বলে আমরা বিশ্বাস করি। দেশের উদ্ভিদ সম্পদের পরীক্ষা নিরীক্ষা এবং বর্ণনামূলক তালিকা তৈরির মাধ্যমে মৌলিক তথ্য ভাণ্ডার সমৃদ্ধ এবং ভোক্তাদের সহযোগিতা করাই বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এছাড়া ফলদ এবং বনজ উদ্ভিদের পাশাপাশি ভেষজ গুণ সমৃদ্ধ ঔষধি গাছের শনাক্তকরণ এবং গবেষণার মাধ্যমে ভেষজ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহকে সহযোগিতা করা হয়ে থাকে। দর্শক, কথা বলবো ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাহবুবা সুলতানার সঙ্গে। আপনার আমি জানতে চাচ্ছি যে এই যে উদ্ভিদ শনাক্তকরণ যে কাজটি আপনারা করছেন, তো এটির মাধ্যমে সাধারণ মানুষ কীভাবে উপকৃত হবেন? বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম উদ্ভিদ জরিপের মাধ্যমে যে সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করে তা প্রকাশনার মাধ্যমে ডকুমেন্টেশন করে থাকে। এই প্রকাশনাগুলি থেকে সাধারণ মানুষ, এর সাথে বিভিন্ন হার্বাল মেডিসিনের লোকেরা বা অন্যান্য গবেষক, তারা এই তথ্যগুলিকে ব্যবহার করতে পারে এবং সঠিক শনাক্তকৃত বিধায় তাদের উপকৃত হন ওনারা। হারবেরিয়ামের আরও উল্লেখযোগ্য আরও কিছু প্রকাশনার ভিতর রয়েছে বুলেটিন অব বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের 7টি সংখ্যা, আবার রয়েছে রেড ডাটা বুক, তারপরে রয়েছে মেডিসিনাল প্ল্যান্টস অব চিটং অ্যান্ড চিটং হিল ট্র্যাক্স, এছাড়া অ্যাকোয়াটিক প্ল্যান্টস অব বাংলাদেশ। এই সমস্ত বইতে প্রতিটি উদ্ভিদের বর্ণনার সাথে সাথে সাধারণ জনগণের থেকে আমরা যে এর উপকারী দিকগুলি তুলে ধরি, সেই তথ্যগুলি এবং লোকাল নাম সেই থাকার জন্য শনাক্তকরণ সঠিক হয় এবং এই উদ্ভিদগুলি সাধারণ মানুষ মানে ব্যবহার করার সুবিধা পায়। উদ্ভিদ লতা গুল্ম। দর্শক, কথা বলবো বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডক্টর সর্দার নাসির উদ্দিনের সঙ্গে। আপনাকে আমি জানতে চাচ্ছি যে জীববৈচিত্র্য রক্ষা, বিশেষ করে উদ্ভিদ প্রজাতির শনাক্তকরণ, এই বিষয়গুলোর মাধ্যমে আপনাদের উল্লেখযোগ্য অর্জনগুলো কী কী? ন্যাশনাল হারবেরিয়াম যে কাজটি করে থাকে যে বাংলাদেশের জীববৈচিত্র্য, বিশেষ করে উদ্ভিদ বৈচিত্র্য গবেষণায় উদ্ভিদের সঠিক শনাক্তকরণের কাজটি এই ন্যাশনাল হারবেরিয়াম করে থাকে। এবং আমরা দেখুন, আমি যদি উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশের একটি অত্যন্ত ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড একটি প্রজাতি টালিপাম, এটা আমরা 2000 সালে প্রথম আমরা এটা শনাক্তকরণ করি ঢাকা ইউনিভার্সিটির প্রভিসি স্যারের বাসার সামনে। তো এই গাছটি যখন আমরা শনাক্তকরণ করি এবং আমরা জানতে পারলাম যে এই গাছটি শুধুমাত্র বাংলাদেশে, একমাত্র বাংলাদেশে এবং একটিমাত্র ইন্ডিভিজুয়াল রয়েছে, তারপর এটাকে আমরা রেড লিস্টে অন্তর্ভুক্ত করি এবং পরবর্তী সময় এই গাছটা দেখা গেছে যে যখন এটার ফুল এসেছে তখন আমরা এটা আবার চারা উৎপাদন করে এখন দেশের বিভিন্ন জায়গায় এই গাছের প্রায় 800 ইন্ডিভিজুয়াল বিভিন্ন জায়গায় আপনার এখন বেড়ে উঠছে। তো এই উদ্ভিদটি কিন্তু বাংলাদেশে মাত্র একটি ইন্ডিভিজুয়ালই ছিল। যদি সেই সময় শনাক্তকরণ করে এটাকে যদি বিলুপ্তপ্রায় হিসাবে চিহ্নিত করা না যেত তাহলে হয়তো এই গাছটি হারিয়ে যেত। কারণ এই গাছের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি একটি তালজাতীয় গাছ এবং এতে জীবনে মাত্র একবার ফুল এবং ফল হয়, এরপরে গাছটি মারা যায় এবং এই ফুল ফল প্রদান করতে 30-40 বছর সময়ের প্রয়োজন হয়। তো আমরা এটাকে বিলুপ্তপ্রায় হিসেবে চিহ্নিত করার ফলে গাছটি এখন রক্ষা হয়েছে প্রজাতিটি, এবং এটা সারা বিশ্বে একমাত্র এই এই প্রজাতিটা শুধু বাংলাদেশেই এখন পাওয়া যায় এরকম রেকর্ড রয়েছে। ন্যাশনাল হারবেরিয়াম থেকে রেড লিস্ট
রের 226টা প্রজাতিকে আমরা চিহ্নিত করেছি এবং রেড ডাটা বুক অফ ভাস্কুলার প্লান্টস অফ বাংলাদেশ নামে আমরা দুইটি খণ্ড আমরা এযাবত আমরা পাবলিশ করেছি। উদ্ভিদ জরিপ, নমুনা সংগ্রহ এবং হারবেরিয়াম শীট তৈরি করা ন্যাশনাল হারবেরিয়ামের একটি গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া উদ্ভিদ শ্রেণীবিন্যাস সম্পর্কিত গবেষণা, নমুনা সংরক্ষণ ও হারবেরিয়াম ব্যবস্থাপনা, ফ্লোরিস্টিক ডকুমেন্টেশন ও প্রকাশনা এবং উদ্ভিদ বৈচিত্র্য বিষয়ক কারিগরি সেবা প্রদান করা বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এ পর্যায়ে কথা বলবো বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের পরিচালক এবং অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিকের সঙ্গে। স্যার, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে একটি দেশের সামগ্রিক দৃষ্টিকোণ থেকে ন্যাশনাল হারবেরিয়ামের কী ধরনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব রয়েছে? পৃথিবীর সকল দেশে ন্যাশনাল হারবেরিয়াম রয়েছে এবং বেশ সমৃদ্ধ, এবং অনেক দেশে রিজিওনাল হারবেরিয়াম রয়েছে, বাংলাদেশে একটি ন্যাশনাল হারবেরিয়াম। ন্যাশনাল হারবেরিয়ামে বেসিক্যালি যদি প্রথমত আমরা বলি যে আমরা আমাদের বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে যে উদ্ভিদ প্রজাতি রয়েছে তার সংরক্ষণ করা, যে সকল প্রজাতি বিলুপ্ত প্রায় সেটি আইডেন্টিফাই করা এবং আমাদের সেগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করা একটি মেইন কাজ। এবং আমরা বাংলাদেশে যারা বোটানি নিয়ে গবেষণা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদেরকে আমরা বিভিন্ন ইনফরমেশন দিয়ে সহযোগিতা করি। এবং আমাদের আরেকটি কাজের অংশ, উদ্ভিদের নতুন প্রজাতি যদি বাংলাদেশে আমরা পাই বা যাতে সারা পৃথিবীতে নেই সেটিও আমরা নামকরণ করে সেখানে সংরক্ষণের ব্যবস্থা করি। এবং আপনারা জানেন এই হারবেরিয়াম কিন্তু আমরা আধুনিক কোনো পিছিয়ে নেই এই ডিজিটাল বাংলাদেশে। নতুন আমরা একটি অ্যাপস উদ্বোধন করেছি যার মাধ্যমে ছাত্রছাত্রীরা এখানে আসতে হবে না, তার বিশ্ববিদ্যালয় থেকে সে কী ইনফরমেশন চাবে, অ্যাক্সেশন নাম্বার ইনফরমেশন পাঠাবে, আমরা এই মেসেজের মাধ্যমে তাদেরকে আমাদের ইনফরমেশন জানিয়ে দেবো। সেই আধুনিকরণ আমরা করছি। যেমন ধরুন আমাদের মেইন কাজ হলো আমাদের বাংলাদেশে প্রায় অর্ধেক অঞ্চলের আমাদের বিভিন্ন প্রজাতি যেগুলো আছে আমরা আইডেন্টিফাই করছি, সংরক্ষণ করছি, এবং আরও কিছু এলাকা আমাদের বাকি আছে। যেমন রিসেন্টলি আমরা আরেকটি প্রজেক্ট অনুমোদন হবে যেটি বরিশাল অঞ্চলে এবং সিলেট অঞ্চলে প্রজাতিগুলো আমরা আইডেন্টিফাই করব, রেড লিস্টেড কোনগুলো সেগুলো আইডেন্টিফাই করব। এবং আপনারা জানেন বাংলাদেশের একটি বর্তমানে বৃহৎ প্রকল্প চলছে, সুফল প্রজেক্ট, তার একটি কম্পোনেন্ট কিন্তু আমাদের ন্যাশনাল হারবেরিয়াম বাস্তবায়ন করছে, সেটি হলো রেড লিস্ট। এবং আরেকটা জিনিস আপনারা জানেন যে কিছু কিছু বিদেশি প্রজাতি যেটাকে আমরা বলি ইনভেসিভ, যেটি আমাদের দেশে অনেক ক্ষতি করছে, সেগুলো আমরা আইডেন্টিফাই করছি, এটাও আমাদের একটি কাজ। আরেকটি কাজ আপনি জানেন, সম্প্রতি আমরা এই যে বিশ্ব জলবায়ু সম্মেলন হয়েছে, এই বিশ্ব জলবায়ু সম্মেলনে আমরা গ্লাসগো ডিক্লারেশন অন ফরেস্ট অ্যান্ড ল্যান্ড ইউজে আমরা স্বাক্ষরকারী দেশ, বিশ্বে 131টি দেশ স্বাক্ষর করেছে, আমরাও তার মধ্যে একটি। এবং আমরা এই জায়গায় অঙ্গীকার করেছি আমাদের এসডিজি গোলের যে 15, আমাদের বায়ো ডাইভার্সিটি রক্ষা করতে হবে, ইকোসিস্টেমকে রক্ষা করতে হবে, এফরেস্টেশন ইনক্রিজ করতে হবে, কমব্যাট ডিজার্টিফিকেশন, এবং আমাদের যে বিভিন্ন জায়গায় ডিফরেস্টেশন হচ্ছে সেটি বন্ধ করতে হবে। কারণ উদ্ভিদ মানবকুল বাঁচতে হলে উদ্ভিদকুলকে বাঁচাতে হবে, বায়োসিস্টেমকে রক্ষা, বায়োডাইভার্সিটি রক্ষা করতে হবে, ইকোসিস্টেমকে প্রোটেক্ট করতে হবে, সেইগুলোকে বাস্তবায়ন হলো ন্যাশনাল হারবেরিয়ামের মূল কাজ। দর্শক,